পাহাড়ের নিচে লুকিয়ে থাকা পিরামিড রহস্য। রহস্যময় পিরামিড যে শুধু মিশরে নেই, ছড়িয়ে রয়েছে সারা পৃথিবীতে, তা আজ সবারই জানা। মেক্সিকোর চালুলায় মাটির নিচে যে পিরামিডের সন্ধান পাওয়া গেছে বলা হচ্ছে তা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। কে বা কারা এটি কেন নির্মাণ করেছিল তা এখনও অজানা। হাজার হাজার বছর ধরে পৃথিবীর অজানা রহস্য হয়ে থাকা পিরামিড নিয়ে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসিতে লিখেছেন জারিয়া গর্ভেদ। 1519 সালে 15ই অক্টোবর স্প্যানিশ বাহিনী নিয়ে হার্নান কর্টেস পবিত্র নগরী চালুলায় চালায় নিকৃষ্টতম হত্যাযজ্ঞ। স্থানীয় যোদ্ধাদের সঙ্গে মাসের পর মাস লড়াই, অনাহার ও অজানা রোগে কাহিল হার্নান কর্টেজে স্প্যানিশ বাহিনী তখন শহরটিতে ঢোকেন এবং কোনো প্রতিরোধ ব্যবস্থার মুখোমুখি হননি, যদিও তার সৈন্য সংখ্যা ছিল কয়েক হাজার। স্থানীয় অধিবাসীরা মনে করেছিলেন তাদের এই পবিত্র নগরীর ওপরে রয়েছে দেবতার আশীর্বাদ, কোনো কিছুতেই এই নগরীর কোনো অনিষ্ট হবে না। আর তাই অস্ত্রের খরচ কমিয়ে দিয়ে নগরবাসী নির্মাণ করেন মন্দিরের মতো উপাসনালয়। বিশ্বাস ছিল ঈশ্বর তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হবেন, তিনি তাদের রক্ষা করবেন সব বিপদ আপদ থেকে। অবশ্য এই ধারণা যে ভুল ছিল তা চরম মূল্য দিয়ে বুঝতে পারে তারা। কর্টেজের নেতৃত্বে স্প্যানিশ সৈন্যরা শহরে হত্যা আর লুটপাটে মেতে ওঠে। মাত্র 3 ঘন্টার মধ্যে সৈন্যরা হত্যা করে 3000 নগরবাসীকে। তাদের স্বাদের পিরামিডের ওপর কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠতে দেখা যায়। শহরের প্রায় 10% আদিবাসী সেখানে প্রাণ হারায়। মেক্সিকোর চালুলায় পরে নিয়ন্ত্রণ নিয়ে ঘাঁটি ঘেরে বসে স্প্যানিশরা প্রয়োজন অনুসারে গড়ে তোলে নিজস্ব অবকাঠামো। বিজয়ের নিদর্শন একে দেয় শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের শৃঙ্গে, যেখানে দ্য ইগলেসিয়া নুয়েস্ট্রো সেনোরা ডিলোস রেমেডিসিয়া নামের একটি গির্জা নির্মাণ করে। তবে কিছু মানুষের ধারণা ছিল এই গির্জার ঠিক নিচেই রয়েছে প্রাচীন এক পিরামিড, যা চাপা পড়ে গেছে গাছ মাটি ও ঘাসের নিচে। আসলে পিরামিডটি ছিল বিশাল, আয়তনে এটি চওড়ায় 450 মিটার এবং উচ্চতায় 66 মিটার, অর্থাৎ আকারে প্রায় 9টি অলিম্পিক সুইমিং পুলের সমান। এটি হলো গ্রেট পিরামিড অফ চালুলা, সে হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড এটি। এমনকি মিশরে অবস্থিত গিজার গ্রেট পিরামিডের চেয়ে অন্তত 4 গুণ বড়। গিজার কাছের পিরামিডগুলো হিসেবে তা প্রায় 3 গুণ। সভ্যতার ইতিহাসে এ পর্যন্ত আবিষ্কৃত যত পিরামিড বা স্মৃতিসৌধ আছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। স্থানীয়রা বলে থাকেন এটি মানুষের তৈরি পাহাড়। স্থানীয়রা 1910 সালের দিকে ওই এলাকাটি একটি পাগলাগার নির্মাণ শুরু করে। এর নিচে যে পিরামিড এর আগে পর্যন্ত কেউ তা জানত না। খননকাজ শুরু হলে নানা ভয়াবহ সব ঘটনার ইঙ্গিত পাওয়া যেতে থাকে, বেশ কিছু নমুনা পাওয়া যেতে থাকে, এগুলোর মধ্যে শিরচ্ছেদ করা শিশুর মাথার খুলি অন্যতম। প্রশ্ন হলো এগুলো কোথা থেকে এলো আর কেনই বা এগুলোর কথা গোপন ছিল এতদিন। এসব পিরামিড আকারে বিশাল হলেও পূর্ব ইতিহাস সম্পর্কে খুব কমই জেনেছে মানুষ। ধারণা করা হয় যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 300 বছর আগে শুরু হয় এর নির্মাণ কাজ, কিন্তু কে শুরু করেছিলেন তা আজও রহস্য। নগরের স্থানীয়রা আবার চলুটেকা নামে পরিচিত। চলুটেকা মানে বহুজাতি সমাহার। বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক ডেভিড কারকালো বলেছেন, দেখে মনে হয় অভিবাসনের ফলে বহু জাতি গোষ্ঠী লোকজন একই সঙ্গে এখানে বাস করতেন। মেক্সিকোর উঁচু ভূমি খুব চমৎকার জায়গা ছিল চলুলার অবস্থান। বাণিজ্যিক স্থান হিসাবেও শহরটি খ্যাতি লাভ করে, যে খ্যাতি অটুট ছিল হাজার বছর ধরে। এর উত্তরে ছিল টলটেকা সিসিমেকা রাজ্য, আর মায়ারা ছিল দক্ষিণে। স্পেনের বাইরের সবচেয়ে সুন্দর শহর হিসেবে এটিকে অবহিত করেছিলেন কর্টেজ। সত্যিকার অর্থেই কর্টেজ যখন এখানে আসেন তখন চলুলা ছিল আজটেক সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর, যদিও সময়ের সাথে সাথে শহরটির হাত বদল হয়েছে। আর বিষয়ের ব্যাপার হচ্ছে এখানে মাত্র একটি নয়, কমপক্ষে 6টি পিরামিড রয়েছে, একটির ওপর আরেকটি পর্যায়ক্রমে স্থাপন করা হয়েছে, যেন একটি ধারাবাহিক সভ্যতার নিদর্শন। বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক গবেষক কারকালো বলেছেন, দেখে মনে হয় নিদর্শনটি অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করার সুপরিকল্পিত প্রচেষ্টা। লোককাহিনীতে বলা আছে বিজেতা সেনাদের আসার কথা শুনে স্থানীয়রা মহামূল্যবান উপাসনালয়টি নিজেরাই ঢেকে দেয় মাটি দিয়ে, যদিও এটি লোকগাথা ছাড়া আর কিছুই নয়। আসলে এগুলো নষ্ট হলে তা হয়েছে দুর্ঘটনাবশত, কেননা অবিশ্বাস্য হলেও একথা সত্যি যে পৃথিবীর একটি বৃহত্তম পিরামিডটি তৈরি হয়েছে কাদামাটি দিয়ে। এই পিরামিডের ইট তৈরি করা হয়েছে কাদা বালু খড় ও অন্যান্য উপাদান মিশিয়ে, এরপর রোদে শুকিয়ে সেগুলোকে শক্ত করা হয়। তৈরির সময় পিরামিডের বাইরের দিকে স্থাপন করা হয় রঙিন ইট। মূলত এটি উপাসনালয় লাল কালো এবং হলুদ রঙের। শুকনো আবহাওয়ায় এই ধরনের ইট খুবই টেকসই হয়, তাই হাজার হাজার বছর ধরে এগুলো টিকে আর থাকলেও অবাক হওয়ার কিছুই নেই। বর্তমানে শহরটিতে অবস্থিত পিরামিডটি সংস্কার করা হচ্ছে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রায় 5 মাইল দূরে টানেলটির প্রবেশপথ আবিষ্কার করা হয়। উপনিবেশিক বিজয়ের প্রায় 500 বছর পর পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।